নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট কুড়ি আগস্ট দু তারিখ পর্যন্ত এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা শুরুতেই এবং যেখানে খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরিতে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে চল্লিশ বছর পর্যন্ত তোমরা সময় পাবে অ্যাপ্লিকেশান করার জন্য তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং সিলেকশান প্রসেস কি রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব তো তাই সম্পূর্ণভাবে ভিডিও দেখো আর যা যারা ভিডিওর দেখছ অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগস্টের চার তারিখ থেকে অর্থাৎ আগস্টের চার তারিখ থেকে সকাল এগারোটা থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ রাত্রি বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে একশো টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে আর যদি তুমি এস সি এস এ ওবিসি বি হয়ে থাকো তাহলে দেখো তোমাদের এখানে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে এবং কুড়ি আগস্ট দু রাত্রি বারোটার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন পুরোপুরি সাবমিট করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনে পুরোপুরি দেখতে থাকো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কিভাবে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে পঁচিশ হাজার টাকা এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো নয়টি অর্থাৎ খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেল কিন্তু দেয়া রয়েছে যেখানে জেনারেল ক্যাটাগরিতে ঊনষাটটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে চব্বিশটি এস টি ক্যাটাগরিতে সাতটি ও এ এগারোটি এবং ও বি সি বি আটটি রয়েছে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি তুমি জিএনএম করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সেই জিএনএম কিন্তু হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে আর যাদের জিএনএম কোয়ালিফিকেশান নেই তাদের ক্ষেত্রে বলে রাখি যদি তোমাদের বিএসসি নার্সিং করা থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড হতে হবে এবং তার সাথে সাথে এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা এবং ক্ষেত্রে তোমাদের বাংলা ভাষায় কিন্তু পুরোপুরি দক্ষ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানে রাখি অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পয়লা জানুয়ারি দু ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্য তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময় তার মধ্যে বলছে সার্টিফিকেট অফ জিএনএম অর্থাৎ জিএনএম নার্সিংয়ের যে সার্টিফিকেট রয়েছে অথবা বিএসসি নার্সিং কোর্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই আপলোড করতে হবে এবং আদার ডকুমেন্টস মেনশেন্ড ইন জেনারেল ইনস্ট্রাকশান অর্থাৎ যা কিছু গুরুত্বপূর্ণ অ্যাসেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতার বয়স প্রমাণের এবং আরও বিভিন্ন যে সমস্ত আইডেন্টিটির যে ডকুমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রসেস অফ সিলেকশান অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে তো দেখো নিয়োগের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে একশো যে নম্বর থাকবে সে একশো নম্বর কিন্তু এখানে ডিপেন্ড করছে তোমাদের যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না তুমি জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ে কত পার্সেন্ট নম্বর পেয়েছ সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এবং জয়নিং পেয়ে যাবে অর্থাৎ দেখো এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু এখানে ডিপেন্ড করছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপরে অর্থাৎ কোনো রকমের এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না তো সেক্ষেত্রে যাদের খুব ভালো নম্বর রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এরপর আমরা আলোচনা করব এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান সম্পর্কে এবং এগুলো তোমাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যা যারা অ্যাপ্লিকেশান করবে তো দেখো প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমাদের অনলাইনেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে আদার কোনো মোডে অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে পরবর্তী দেখো বলা হচ্ছে সিগনেচার এবং ফটোগ্রাফ এগুলো সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে না হলে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবং পরবর্তী দেখো বলা হচ্ছে যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান চেয়েছে সেই কোয়ালিফিকেশান কিন্তু এই যে নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশ প্রকাশিত হওয়ার সময়ে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এই নোটিশটি জারি হয়েছে আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো বলা হচ্ছে আপলোড দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান ফাইল পিডিএফ অর্থাৎ একটিমাত্র পিডিএফ হবে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু ইন ওয়ান ফাইল পিডিএফ অর্থাৎ সিঙ্গেল পিডিএফেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে যেখানে দেখো যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে তার মধ্যে প্রথমেই দেখো বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রমাণস্বরূপ তুমি আপলোড করতে পারো বয়স প্রমাণের ক্ষেত্রে পরবর্তী কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যদি তোমাদের এস সি এস টি ও সার্টিফিকেট থাকে তাহলে সেগুলি তোমরা অবশ্যই আপলোড করবে আর তাছাড়াও দেখো এখানে পরবর্তী বলা হয়েছে যে প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেসের প্রমাণস্বরূপ এখানে পাসপোর্ট ভোটার আইডি আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তুমি আপলোড করতে পারো ফটো প্রুফ আইডেন্টি কার্ডের ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি আপলোড করতে পারো এবং যদি তোমাদের অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু অবশ্যই আপলোড করে দেবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো রয়েছে এবং এছাড়াও দেখো আরও একটি তথ্য এখানে বলা রয়েছে এটিও গুরুত্বপূর্ণ রয়েছে যেখানে দেখো বলা হচ্ছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা তোমরা করবে এবং সেটা যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা সেখান থেকে জেনারেট করবে সেটা কিন্তু তোমাদেরকে রেখে নিতে হবে খুব ভালোভাবে তার কারণ হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু প্রসেস রয়েছে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেই যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা কিন্তু খুবই যত্ন করে রাখতে হবে তার কারণ হচ্ছে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তখন কাজে লাগবে তো সেক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের রেখে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য এবং দেখো পরবর্তী এখানে বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেনড বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ফিউচার রেফারেন্স অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের রাখতে হবে পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এভাবেই তোমাদেরকে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এটা নিয়োগ করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলাতে এবং যদি তোমাদের জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু তোমরা পোস্টিং পাবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে তো যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে খুব ভালো মানের ব্যত রয়েছে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করে দেবে দেখো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে জানি রাখি কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হবে না জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ে তুমি কত শতাংশ নম্বর পেয়েছ সেই নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারা সরাসরি জয়নিং নিতে পারবে দেখো এখানে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটগুলো কিন্তু দেয়া রয়েছে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্ক পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে এবং দেখো আগস্টের চার তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু কুড়ি আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে অর্থাৎ তোমাদের এখানে একটি তথ্য জানিয়ে রাখি এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু আগেই জারি হয়েছিল অনেকেই আশা করি অ্যাপ্লিকেশান করেছো যা যারা অ্যাপ্লিকেশান করি তাদের ক্ষেত্রে একটি তথ্য জানিয়ে রাখি অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ আরও কিন্তু অ্যাপ্লিকেশান করার ডেট কিন্তু বাড়ানো হয়েছে এক্সটেনশন অফ ডেট অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেখানে দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার থ্রু অনলাইন অ্যান্ড অলরেডি জেনারেটেড পেমেন্ট আইডি নিড নট টু অ্যাপ্লাই এগেন অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করেছ তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তাদের কিন্তু আবার সুযোগ দেয়া হয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু তোমাদের প্রত্যেককেই কাজে লাগাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে এবং অ্যাপ্লিকেশান করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখো ডাব্লু এ ডট নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা রিক্রুটমেন্ট বলে একটি সেকশান রয়েছে সেখানে ক্লিক করবে তাহলে তোমরা এই নোটিফিকেশান সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় বলা হয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ